আরে বাবা অসুস্থ শরীর, জামা কাপড় তো কিনে দেওয়া লাগবে। চাচা যে সময় নিয়ে আসলেন চাচা, আমার তো আজকে অনেক দেরি করে ফেলছেন। হ্যাঁ বাবা আমি খুব অসুস্থ বাবা, শরীর চলে না, রিক্সা চালাইতে পারি না বাবা। কি কস না যাবো না বাবা, যাবি না আমার বাড়ি, একটা ঘুষি তো লাখ ফাড়াই দিমু, চল বেটা চল। আরে বাবা অসুস্থ শরীর, জামা কাপড় তো কিনে দেওয়া লাগবে, কি করি আজকে দেখি রিক্সা নিয়ে বাড়াই বাবা। বাবা আমার বন্ধু বান্ধব সবাই নতুন জামা কাপড় কিনতে আমার কিনে দেবা না? হ্যাঁ বাবা কিনা দেব, টাকা পয়সা নাই কি করে কিনা দিই। হ্যাঁ বাবা আজকে রিক্সা নিয়ে যাবো, যে ভাড়া মারে তোমার একটা জামা কিনে দিব বাবা, চিন্তা করিস না বাবা। আমি অসুস্থ শরীর, কেমন করে আমি রিক্সা চালাবো বাবা, আমি আজকে যাবো। যে হ্যাঁ বাবা ঘরে থাকিস। চাচা একটু তাড়াতাড়ি যান না, আমার সময় শেষ হয়ে যেতেছে, একটু তাড়াতাড়ি যান, একটু তাড়াতাড়ি যান চাচা। চাচা যে সময় নিয়ে আসলেন চাচা, আমার তো আজকে অনেক দেরি করে ফেলছেন। হ্যাঁ বাবা আমি খুব অসুস্থ বাবা, শরীর চলে না, রিক্সা চালাইতে পারি না বাবা। এই অসুস্থ শরীর নিয়ে রিক্সা নিয়ে বার হয়েছে কেন বাবা? রে অসুস্থ শরীর, টাকা পয়সা নাই, রিক্সা নিয়ে বাড়াইছি, কি করবো আর চালাইতে তো পারি না। চাচা এই অসুস্থ শরীর নিয়ে যে রিক্সা চালাইতেছ তুমি তো আরও অসুস্থ হয়ে পড়বা, তুমি বাসায় চলে যাও, এইভাবে তুমি চালাইলে তুমি আরও অসুস্থ হয়ে যাবা। বাসায় যাবো, টাকা পয়সা তো নাই, ছোট একটা ছেলে আছে, জামা কাপড় চাই, আমি কেমনে দেবো বাবা? আমার তো আর রোজগার করার কিছু নাই, এই শুধু রিক্সা চালাইয়া কোনো মতে সংসারটা চালাই। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন চাচা, আপনার এই রোদের মধ্যে এই অসুস্থ শরীর নিয়ে আপনি রিক্সা চালায়েন না বুঝছেন, আর এই এনেন 500 টাকা, এটা দিয়ে আপনি যতটুকু পারেন আপনার ছেলের এই নতুন জামা কিনে দিয়েন দিয়া, আর আপনি এখন আর রিক্সা চালায়েন। দোয়া করি বাবা, তুমি অনেক বড় মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, দোয়া করো চাচা, আপনাদের দোয়াই সব ইনশাআল্লাহ। আর এটা দিয়া জামা কিনে দিয়েন, এখন বাসা চলে যান সোজা সুজি। হ্যাঁ বাবা সোজা বাসা চলে যান, ঠিক আছে? ঠিক আছে বাবা, অসুস্থ শরীর নিয়ে আর রিক্সা চালায়েন না। ওকে চাচা ভালো থাকবেন। হ্যাঁ বাবা ভালো থাকবেন। চাচা লাগেনি নিউ মার্কেট? না বাবা। হ্যাঁ না বাবা যাবো না বাবা। কেন? শরীর খারাপ বাবা। শরীর খারাপ? হ্যাঁ বাবা। রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছেন কেন? কি
করব বাবা টাকা পয়সা নাই রিকশা না বাড়াইছে চল চল যাইতে হবে না বাবা যাওয়া যাবে না বাবা কি কস না যাব না বাবা যাইবে না মন মারে একবার ঘুষি তো লাখ ফাড়াই দিমু চল বেটা চল এই দাঁড়ান দাঁড়ান কি হইছে ভাই এই গরীব রিকশা চালককে আপনি ধমকাইতাছেন কেন তুই কেডা রে এ তুই কেডা হ্যাঁ পাজলামি করস জ্ঞান দিতে আসস হ্যাঁ দাঁড়ান এই গরীব রিকশা চালককে আপনি মারার কি প্রয়োজন বাগা কি বলবেন ভালো করে বুঝো বেটা বেশি কথা বলে তোরা থাপ্পড় দে দাঁত ফালাই দিমু কথা বলস দাঁড়ান না এক মিনিট আপনি আমাকেও মারতে চাইতাছেন রিকশা চালককেও মারতে চাইতাছেন আপনার মারার তো ইচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি মারেন আপনাকে মারার জন্য প্রয়োজনে আমার গালটা আপনাকে আগায় দিন আপনার কাছে একটা আব্দার এক মিনিট আমার একটা কথা শুনেন আর তুই আবার কি বলবি রে ভদ্র শেষে আসছিস কি বলবি তুই বল কথাটা হলো উনি অসুস্থ উনার ছোট একটা বাচ্চা উনার কাছে আব্দার করছে ঈদ আসছে ঈদের নতুন জামা কিনা দেওয়ার জন্য তাই অসুস্থ শরীর নিয়েও ছেলে জামা কিনা দেওয়ার জন্য এই রিকশা নিয়ে বাইরেছে আমি এই রিকশা দিয়ে আসছি একটু আগে এই রিকশা দিয়ে আমি আসছি আইসা আমি চাচাকে আমি 500 টাকা দিছি দিয়া বলছি চাচা রে চাচা তুমি ডাইরেক্ট বাসায় চলে যাও সরাসরি বাসায় চলে যাও আর রিকশা চালায় না অসুস্থ শরীর নিয়ে এই জন্য চাচা আপনারা না করছে আপনাকে নিয়ে যাবে না এখন বলেন চাচা কি কোনো অপরাধ করছে তো এইটুকুই আপনার কাছে বলার ছিল তো আপনাকে বলছিলাম আমার গালটা আমি আগায় দিন মারার জন্য নেন ভাই নেন ভাই আপনার মারার ইচ্ছা আপনি মারতে পারেন আমার গালে মারতে পারেন সরি ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমি বুঝতে পারিনি আসলে আই এম সো সরি আমি আসলেই বুঝতে পারিনি বিষয়টা আপনি আমার চোখ খুলে দিয়েছেন ভাই আসুন ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাচা আসলে আমি তো ভুল করছি চাচা আমাকে ক্ষমা করে দিবেন না জানি না শুনে আপনার অনেক কিছু বলছি চাচা আমাকে ক্ষমা করে দিন নিজের ভুল নিজে বুঝতে পারছো এটাই বড় কিছু কিছু মনে করি নাই বাবা তুমি আমার সন্তানের মতো আমি মনে কিছু করি নাই আমি মাফ করে দিছি বাবা ভালো থাকো আর মানুষের সাথে এরকম ব্যবহার করবে না ঠিক আছে ভাই আমি আমার নিজের ভুল বুঝতে পারছি চাচা আসলে কি রাখেন চাচা ভাই আপনার কাজটা আমি খুব খুশি হয়েছি আপনি রিকশা ড্রাইভারটাকে 500 টাকা দিয়েছেন খুব খুশি হয়েছি ভালো ওটা করতে পারছি একমাত্র আপনার জন্য আপনি আমার চোখটা খুলে দিয়েছেন যাই হোক কথা ওইটা না আর না ফ্রেন্ডস থ্যাংক ইউ হাই গাইস আসসালামু আলাইকুম আমি শেলিন আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন লাইক করতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনাদের কেমন ভিডিও পছন্দ কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা তৈরি করব আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে ধন্যবাদ আল্লাহ হাফেজ আমার আমার বন্ধু বান্ধব সবাই জামা কাপড় কিনছে নতুন জামা কাপড় সবাই তো কিনবে ঈদের সময় সুস্থ শরীর রিক্সা চালাতে পারি না টাকা পয়সা নাই ঘরে চাল ডাল নাই চাল ডাল কিনবো না
কাকা আপনি একটু শর্টকাটের চেষ্টা করুন হাসবা না তোমারটা সে হইতেছে সুন্দর তো হাসিস না এত সুন্দর হইতেছে কিন্তু হাসিচ্ছ তুমি